আমি আপনাদের সঙ্গে চূড়ান্ত ভাবে একটা কথা বলতে চাই, তা হলো ইমামরা ভদ্র, ইমামরা সম্ভ্রান্ত, ইমামরা কিন্তু বিচার হাতে তুলে নেই না, কথা ঠিক ঠিক না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার সঙ্গে জানাতে চাই, আপনি উলামায়ে কেরামকে যথেষ্ট সম্মান করতেছেন, ঠিক কি ঠিক না? আপনি বক্তব্য বলেছিলেন যখন উলামায়ে কেরাম বঙ্গভবনে গিয়েছিলেন, তখন বলেছিলেন আজকে বঙ্গভবন ধন্য হয়েছে, শোনেন না একবারও সে কথা? আজকে বঙ্গভবন ধন্য হয়েছে। আমার আশ্চর্য লাগে, ভাবতে অবাক লাগে, যে উলামায়ে কেরামকে আপনি চূড়ান্ত সম্মানে ভূষিত করেছেন, সেই উলামায়ে কেরামকে জাতীয় সংসদ সংসদে সর্বসম্মতিক্রমে তাদেরকে আপনি স্বীকৃতি দিয়েছেন, তার জন্য অনেকে আপনাকে ধন্যবাদ জানিয়েছে, শুকরানা মিছিল করেছে, শুকরানা মিটিং করেছে, কিন্তু সেই সংসদে দাঁড়িয়ে আপনার উপস্থিতিতে জাসেদ খান মেনন একেবারে নাস্তিক মোত্তা, তার ইতিহাস খুঁজলে আপনারা জানবেন। আজকে রাশেদ খান মেনন এটা তো খয়রাতে এমপি, কথা ঠিক ঠিক না? আওয়ামী লীগের কাছ থেকে আপনি নৌকা খয়রাত করেছেন, হাসিনার করোনা নিয়েছেন, পুলিশদের করোনার ভিত্তা করে আপনি এমপি নির্বাচিত হয়েছেন। যদি সত্যি প্রমাণিত করতে চান এই দেশে উলামায়ে কেরামের জনপ্রিয়তা কি আছে, স্বতন্ত্রভাবে আপনি আপনার দলের থেকে আপনার এলাকায় নির্বাচন করে আপনার জামানত বাতিল হবে, কথা ঠিক ঠিক না? কয়রাতে নৌকা মার্কা নিয়ে পুলিশের করুণা নিয়ে এমপি হয়ে সংসদে দাঁড়িয়ে কথা বলেন, আপনার লজ্জা লাগে না? আপনার মতো জাতীয় বিহারী জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে, কথা ঠিক ঠিক না? সম্মানিত ভাই বন্ধুরা আমার, আমি আর একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখবো, খুব দ্রুত রাশেদ খান মেননের বিচার করে ফেলেন, কারণ আল্লামা আহমদ শফিকে সর্বোচ্চ সম্মান দিবেন, রাশেদ খান মেনন তাকে গালি দিবে আপনি কিছু বলবেন না, এটা দেখতে কিন্তু ভালো দেখা যায় না, কথা ঠিক কি ঠিক না? জনগণ ভিন্ন ব্যাখ্যা করে বসতে পারে, জনগণ এর ভিন্ন ব্যাখ্যা করে বসতে পারে, সত্যি যদি আপনি আরো উলামাদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, উলামায়ে কেরামকে আপনি সম্মান দেখিয়েছেন, এ বিচার আপনি করলি করে ফেলতে পারেন, কথা ঠিক ঠিক না? তবে হ্যাঁ একটা কথা বলতে পারেন, সেটা হলো যেহেতু দীর্ঘদিন ছিলাম সংসদে একসঙ্গে ছিলাম, মন্ত্রী পরিষদে তাকে জায়গা দেওয়া হয়েছিল, হঠাৎ করে ঘাট করে বের করে দেবো দেখতে কেমন দেখা যায়, কথা ঠিক ঠিক না? যদি আপনি লজ্জা পান তাহলে আপনি আমাদের উপরে তাদের দায়িত্ব ছেড়ে দিতে পারেন, শুধু রাশেদ খান মেনন না, বাংলার মাটিতে উলামায়ে কেরামের হাতে যদি বিচার ছেড়ে দেন, বাংলার মাটিতে বাংলার স্বাধীনতাকে অবস্ত করে উলামায়ে কেরামের সম্মানকে অবস্ত করে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এই নাস্তিক মুর্তাদরা স্বদেশে পালিয়ে যেতে বাধ্য হবে, দেশের জনগণ না, যদি দেশের জনগণ হতো এই দেশকে বিশ্বের দরবারে কালারিং করতো না, কথা ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার মনে রাখতে হবে আল্লামা আহমদ শফি যারই হোক তিনি আমাদেরই আছেন, উনি বাংলার অনুসম্মানিত নেতা, আল্লামা আহমদ শফির তাকে অপেক্ষায় আছি, যদি আল্লামা আহমদ শফির সুরেশ পাবনা করি আবার তুমি ডাকতে, এইটা তো এপ্রিল মাস, সামনে কিন্তু মে মাসের পাঁচ তারিখ, সামনে মে মাসের পাঁচ তারিখ, আমরা চাই না বাংলাদেশে আবার সেই পাঁচ মে অভ্যুত্থান ঘটুক, আবার কিছু হোক, আবার অশান্ত হোক, এটা আমরা চাই না, আমরা শান্তি প্রিয় জনগণ, কোনো ঠিক ঠিক না? এই নাস্তিক মুক্তাদের আস্ফালন যদি বন্ধ না হয়, তাদের মুখ সামলানো যদি না হয়, তাহলে
মানুষ ওলামায়ে কেরাম কিন্তু আর ঘরে বসে থাকবে না। আমি সেদিন ডাকবাংলা চত্বরে বলেছিলাম প্রয়োজন হলে আরেকবার যুদ্ধ হবে, কি বলেন? প্রয়োজন হলে আরেকবার যুদ্ধ হবে, সেই যুদ্ধ হবে মুক্তিযোদ্ধার আদরে এবং স্বাধীন করার জন্য। মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, সেদিনের নেতৃত্ব তার হাতে ছিল। আর এই বাংলাদেশ কর্তৃপক্ষ করেছে নাস্তিক মন্ত্র মুক্ত করেছে, প্রয়োজন আরেকটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের নেতৃত্ব থাকবে আল্লাহ আহমদ ছবির হাতে এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে। কাজে কাজে নাস্তিক মুরতাদদের বিচার তারাই করে হলুক, আমরা এটা চাই, আমরা বিচার করতে চাই না। তারা যদি বিচার করতে ব্যর্থ হয় আমরা বিচার করতে ময়দানে নামব, প্রয়োজন হলে রাজপথ আন্দোলন করব, প্রয়োজন হলে হরতাল করব, অসহযোগ আন্দোলন করব, তবে বাংলার মাটিকে নাস্তিক মুরতাদদের পবিত্র ঘোষণা করব। এই যুদ্ধ যদি হয় তারা যারা অংশগ্রহণ করতে চান আছে। আলহামদুলিল্লাহ।